জীবন হোক কিংবা খেলা, মোমেন্টাম খুব জরুরি। একবার পেয়ে গেলে মুহূর্তে বদলে যায় পুরো ছবি, আর ধরে রাখতে পারলে তাকে আটকানোর সাধ্য নাই কারো। এই যে আর্জেন্টিনা দলটা 2021 সালে কোপা আমেরিকা জয়ের মধ্য দিয়ে যে মোমেন্টামটা পেয়েছে, আজ পর্যন্ত তা বই নিয়ে বেড়াচ্ছে। ফলাফল, এই দলটাই কোপা থেকে বিশ্বকাপ সবকিছুরই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনালে এবারে আনবিটেন আর্জেন্টিনার সামনে ভয় ডরহীন ইকুয়েডর। দু দলের জন্যই গেল কোপার কোয়ার্টার ফাইনাল রিক্রিয়েট করার মৌকা। সেবার এই দলটাকে হারিয়ে সেমিফাইনালে গিয়েছিল মেসি বাহিনী। সেই আর্জেন্টিনা এখন আরও দাপুটে, স্কালোনির শীর্ষরায় এগিয়ে দু দলের অতীত পরিসংখ্যানে। এখনও পর্যন্ত 22 বারের লড়াই আর্জেন্টিনার 13 জয়ের বিপরীতে ইকুয়েডর জিতেছে 3 ম্যাচে। বিগ ম্যাচে ইতিহাস নয়, বরং সবার দৃষ্টি একদিকে। সবার প্রশ্নও একটাই, লিওনেল মেসি খেলবেন তো কোয়ার্টার ফাইনালে? হ্যামস্ট্রিং ইঞ্জুরির কারণে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাকে বিশ্রামে রাখে স্কালোনি। ইঞ্জুরি কাটিয়ে অনুশীলনে ফেরায় স্বস্তি ফিরেছে শিবিরে, তবে পুরোপুরি ফিট কিনা সে বিষয়ে আছে শঙ্কা। ইকুয়েডরের বিপক্ষে মেসির পরিসংখ্যানটাও বেশ খাসা, এখনো পর্যন্ত করেছেন 7 গোল। এই ম্যাচে মেসি ছাড়াও একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। ম্যাকঅ্যালিস্টার, আলভারেজ, ডিপল সবাই ফিরছেন 11-এ। মেসির জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। আজকের অনুশীলনের পরই ওর সাথে কথা বলে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। ওকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না। এই ম্যাচে মেসির পর বাড়তি নজর থাকছে দুই মার্টিনেজের উপর। লাউতারো মার্টিনেজ 3 ম্যাচে করেছেন 4 গোল, আর এমি মার্টিনেজ ধরে রেখেছেন ক্লিন শিট। সেমিফাইনালের পথে লিওনেল মেসিরাই হট ফেভারিট, তবে খেলাটা যখন ফুটবল তখন 1 সেকেন্ডেরও নাই ভরসা। তার উপর ফাইনাল ম্যাচ ছাড়া নকআউট পর্বে থাকছে না এক্সট্রা টাইমের খেলা। নির্ধারিত সময়ে মীমাংসা না হলে খেলা গড়াবে টাইব্রেকারে। তাই তো যা করার করতে হবে 90 মিনিটের মধ্যে। কোহিনুর কণা, 71।